সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি হামিদুল ইসলাম মিন্টু আমাদের আজকের এই ভিডিওতে আমরা ঘরে বসে কিভাবে সহজে কিছু এক্সারসাইজ করতে পারি কিছু ব্যায়াম করতে পারি যার মাধ্যমে আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি সেই বিষয়টা তুলে ধরা হয়েছে করোনার এই দুঃসময় যেহেতু আমাদের ঘরে বন্দি থাকতে হচ্ছে এই সময়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা খুবই জরুরি যার জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করব পাঁচ অক্ত নামাজ পড়বো এর পাশাপাশি সুযোগ পেলে ঘরে আমরা কিছু এক্সারসাইজ করবো যে এক্সারসাইজ আমাদের শারীরিক ও ভাবে শক্ত থাকতে সহায়তা করবে ঘরে এক্সারসাইজ করার জন্য হাজারো ওয়ে আছে তো আজকের এই প্রথম পর্বে আমি আপনাদের সামনে কিছু সাধারণ এবং সহজ এবং কমন কিছু এক্সারসাইজ তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন আপনারা সবাই জানেন যে কোনো ব্যায়াম শুরু করার আগেই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে হয় একটু হালকা দৌড়ে নিতে পারেন জগিং করতে পারেন দড়ি লাভ দিতে পারেন এভাবে যার যেটা ভালো লাগে সেইভাবে মূল ব্যায়াম করার আগে যদি দশ থেকে পনেরো মিনিট একটু শরীর গরম করে নেন তাহলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মূল ব্যায়াম করার উপযোগী হয়ে উঠবে কারণ শরীর যদি একটু ঘরমাক্ত না হয় শরীর যদি একটু না ঘামে শুরুতেই যদি কঠিন এক্সারসাইজগুলো করতে যান তাহলে আপনার পেশিতে টান লাগতে পারে রগে টান লাগতে পারে আপনি আহত হতে পারেন আপনার পেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আপনি শুরুতে অবশ্যই চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে শরীরটা গরম করে নেওয়ার জন্য তো এর জন্য জগিং করতে পারেন জায়গায় দাঁড়িয়ে লাফাতে পারেন যাদের নিয়মিত ব্যায়াম করার অভ্যাস নেই তারা শুরুতেই খুব বেশি প্রেশার নেবেন না আপনার যতক্ষণ ব্যায়াম করতে ভালো লাগে ততক্ষণই করবেন কারণ অতিরিক্ত প্রেশারাইজড করে ব্যায়াম করতে গেলে শরীরের ক্ষতি হতে পারে বা হঠাৎ করে বেশি খারাপ লাগতে পারে আমরা যতখানি সম্ভব জগিং করার চেষ্টা করব এখন যে ব্যায়ামটা করা হচ্ছে এর ফলে আপনার পেটের যে চর্বি এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে চর্বি গলতে সহায়তা করবে এবং মাসল রিল্যাক্স হবে এর ফলে মূল ব্যায়াম করতে আপনার সুবিধা হবে আপনার সাইডে এইভাবে এক্সারসাইজ করার ফলে আপনার পেটের দুই সাইডে যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো গলতে সহায়তা করবে এবং যারা অ্যাপসে ব্যায়াম করতে চান পেটে চর্বি কমাতে চান তাদের জন্য এই ব্যায়ামগুলো খুবই জরুরি তবে আমি আবারও বলছি আপনারা শরীরের উপরে অতিরিক্ত প্রেশারাইজড করে কোনো ব্যায়াম করতে যাবেন না অল্প অল্প করে ধীরে ধীরে একদিনে সব কিছু ঠিক হবে না সঠিকভাবে হবে না প্রথম প্রথম অনেক কিছু ভুল হবে সঠিকভাবে ব্যায়াম হবে না তারপরেও আপনি অল্প অল্প করে শুরু করেন কারণ চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে শুয়ে বসে থাকতে থাকতে আপনি শারীরিক ও মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে যাবেন অতিরিক্ত খাওয়া দাওয়া করতে গিয়ে আপনার শরীরে অতিরিক্ত চর্বি জমবে যা শরীরের জন্য মোটেও ভালো কিছু নয় তাই জন্য এই অবসর সময়ে এই গৃহবন্দীকালীন সময়ে অতিরিক্ত খাওয়া দাওয়া করবেন না পরিমিত আহার করবেন সবাই এবারে আমরা পুষাপ দিব পুষাব এই পুষাব আসলে অনেকভাবে দেওয়া যায় শত শত সিস্টেম আছে পুশআপ দেওয়ার আপনি প্রথম দিকে যেভাবে আপনি কমফোর্ট ফিল করবেন সেভাবে পুষাপ দিবেন এক একবারে পাঁচটা সাতটা দশটা পনেরোটা বা বিশটা যতক্ষণ আপনি পারেন শরীরে অতিরিক্ত প্রেশারাইজ না করে আপনি দুই সেট বা তিন সেট আপ দিলেন পোশাকের কারণে আপনার চেষ্টের গঠন সুন্দর হয় এবং আপনার হাতের মাসলের গঠন সুন্দর হয় এবং পেটের চর্বি কমার ক্ষেত্রেও ভূমিকা রাখে আপনার শরীরের ব্যাকসাইডের গঠনও সুন্দর হয় দিতে পারলে আপনার বুকের মাসল হয়। আমি আগেই বলেছি পুষাব দেওয়ার হাজারো রকমের সিস্টেম আছে নিয়ম আছে আপনি একদিনে সব ধরনের প্রসাপ দেওয়ার চেষ্টা করবেন না তাতে শরীরের ক্ষতি হতে পারে অল্প অল্প করে একটু একটু করে অভ্যাস করুন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে তখন আপনি আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পারবেন এক্সারসাইজের ক্ষেত্রে এর মাধ্যমে পুসাব দেওয়া শেষ এখন আমরা একটু হাত এবং শোল্ডারের সাইডের এক্সারসাইজ করি এই এক্সারসাইজটাও শরীরের জন্য খুবই উপকারী আপনার হাতের মাসল সুগঠিত হতে সাহায্য করে এবং আপনার বডির যে ব্যাক সাইড সে ব্যাক সাইডের মাসল গঠনে ভূমিকা রাখে এবং পেটের চর্বি কমার ক্ষেত্রেও এবং শরীরের দুই সাইডের যে চর্বি পেটের দুই সাইডে যে চর্বি সেই চর্বি কমার ক্ষেত্রেও এক্সারসাইজটা ভালো ভূমিকা রাখে এইভাবে কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট ছাড়াই ঘরে আপনারা সাধারণভাবে এক্সারসাইজগুলো করতে পারেন এক্সারসাইজের কোনো বিকল্প নেই আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান মানসিকভাবে সুস্থ থাকতে চান যেভাবে আপনার ভালো লাগে যে যে ওয়েতে আপনার ভালো লাগে সেই ওয়েতে আপনি প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট এক্সারসাইজ করার চেষ্টা করুন এইভাবে আপনারা ডেইলির এক্সারসাইজগুলো করতে পারেন যাদের পেটে অতিরিক্ত চর্বি জমে গেছে বা যাদের ভুড়ি হয়ে গেছে বেশি তারা এই এক্সারসাইজগুলো করতে পারেন ধীরে ধীরে আপনি যদি এক থেকে দুই মাস এই এক্সারসাইজগুলো যদি রেগুলার করতে পারেন তাহলে আপনার পেটের চর্বি অনেক কমে যাবে আপনার ভুড়ি কমে যাবে আপনার মোটামুটি তিন থেকে চার মাস যদি রেগুলার এইভাবে পেটের এক্সারসাইজটা করতে পারেন তাহলে আপনার অ্যাপস গঠনে সহায়তা করবে অনেকে যারা সিক্স প্যাক অ্যাপস তৈরি করতে চান তারাও এই ব্যায়ামগুলো করতে পারেন তবে এই ব্যায়াম যাদের অভ্যাস নাই শুরুতে তাদের অনেক কষ্ট লাগতে পারে এই জন্য শরীরে অতিরিক্ত প্রেশার দিয়ে জোর করে এই ব্যায়ামগুলো করতে যাবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে যতটুকু সম্ভব পাঁচবার সাতবার দশবার বার পনেরো বার যতটুকু পারেন ততটুকু এক্সারসাইজ করবেন অতিরিক্ত প্রেসারাইজ করে এক্সারসাইজ করার চেষ্টা করবেন না শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই এটা আমরা সবাই জানি তারপরও ব্যস্ততার কারণে আমরা সেইভাবে হয়তো এক্সারসাইজ করে ওঠার সুযোগ পাই না এখন যেহেতু আমাদের সুযোগ আছে ঘরে বন্দি থাকা লাগছে এই বন্দি থাকা অবস্থায় আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হওয়ার সুযোগ নিতে পারি পেটের বা বেলিরও আসলে হাজারো ব্যায়াম আছে একদিনে তো আর সমস্ত ব্যায়াম শেখা যাবে না বা সমস্ত ব্যায়াম প্র্যাকটিস করা যাবে না আর অতিরিক্ত মাত্রায় ব্যায়াম করাটাও শরীরের জন্য ক্ষতিকর আপনি প্রতিদিন বিশ মিনিট পঁচিশ মিনিট বা ত্রিশ মিনিট এক্সারসাইজ করলেই যথেষ্ট আর যারা অনেক আগে থেকে এক্সারসাইজ করেন তারা এক ঘন্টা দেড় ঘন্টা বা দু ঘন্টা এক্সারসাইজ করতে পারেন কিন্তু নতুন অবস্থায় অতিরিক্ত সময় নিয়ে এক্সারসাইজ করাটা আপনার শরীরের জন্য খুব ভালো কিছু হবে না তো পেটের ব্যায়াম করার পরে আপনারা শোল্ডার এবং হাতের মাসল সুগঠনের জন্য এবং চেস্টের সুগঠনের জন্য আপনারা এই এক্সারসাইজটাও করতে পারেন যেহেতু বাসাতে কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট নেই আমি একটি পাঁচ লিটার মাম পানির বোতলের সাহায্য নিয়ে এই এক্সারসাইজটা করছি তা আপনারাও ঘরে এরকম অসংখ্য সাধারণ জিনিসের সাহায্য নিয়ে আপনারা ব্যায়াম করতে পারেন এই এক্সারসাইজ করার ফলে আপনার শোল্ডার চেস্ট এবং হাতের মাসল সুগঠিত হবে তো ঘরে বসে থেকে যে সমস্ত সাধারণ এক্সারসাইজ করা যায় তার কিছু অংশ আজকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের আরও নতুন নতুন এক্সারসাইজ শেখাতে পারব আমি নিজেও চেষ্টা করছি আমি নিজেও যে অনেক বেশি রেগুলার এক্সারসাইজ করতে পারি বিষয়টা এমনও না তবে এখন যেহেতু অনেক সময় এবং সুযোগ রয়েছে অবসর সময় রয়েছে এই আমিও এই অবসর সময়ে অন্যান্য কাজের পাশাপাশি এই ব্যায়ামগুলো করার চেষ্টা করছি তো আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা যদি রেগুলার এইভাবে এক্সারসাইজ করেন বেশি না দুই থেকে তিন দিন এক্সারসাইজ করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা শারীরিক ও মানসিকভাবে অনেক ভালো ফিল করবেন এবং এইভাবে এক্সারসাইজ করার কারণে আপনার ভালো ক্ষুধা হবে আপনি খাবারের রুচি পাবেন তবে মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না পরিমিত খেতে হবে অনেকে বাসায় থেকে থেকে এখন বিভিন্ন ভালো ভালো রান্না বান্না করে অতিরিক্ত খাওয়ার চেষ্টা করছেন যা আমাদের শরীরের জন্য মোটেও ভালো কিছু হবে না পরিমিত খেতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে তো এইভাবে এক্সারসাইজ করার পরে শেষের দিকে এসে আমরা আবার কিছু সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো কিছু সময় দৌড়াদৌড়ি করব কিছু সময় জগিং করব। কিছু সময় দড়ি লাভ দিতে পারি এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমরা আবারও রিল্যাক্সের সাথে এক্সারসাইজ করার পরে আমরা বিরতি দিব আজকে এই ভিডিওতে ঘরে বসে থেকে কিভাবে সহজে এক্সারসাইজ করা যায় তার প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি সামনে ঘরে বসে থেকে এক্সারসাইজের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং দ্রুত বাংলাদেশ বিপদ মুক্ত হোক সেই দোয়া করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ